আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, অনেকদিন পর আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন আরও একটি ম্যাপ মোড নিয়ে। আর আজকের পুরো ভিডিও জুড়ে আমরা যে ম্যাপ মোড নিয়ে আলোচনা করবো সেটি হলো একটি ভিলেজ অফ রোড ম্যাপ মোড। আর এই ম্যাপ মোডটি পুরোটি একটি মাটির রাস্তা, যেটা আপনারা অলরেডি দেখেই বুঝতে পারছেন। আর এই ম্যাপ মোডটি কীভাবে নামাবেন, এই ম্যাপ মোডটি আপনারা কোথায় পাবেন এবং আমি এখানে কী ধরনের ট্রাফিক ইউজ করি সব জানাবো এক এক করে পুরো ভিডিওর মাধ্যমে। তাহলে আমরা পুরো ভিডিও ধরেই আমার সাথে থাকবেন, আমি এটুকুই আশা রাখি। তাহলে এখন চলুন আমরা চলে যাই আমাদের ম্যাপটির প্রথম অংশে। আমরা যখন ম্যাপটি ওপেন করবো তখন আমাদেরকে এরম একটি অংশে নিয়ে আসবে। এখান থেকে আমাদের এই গেমটি স্টার্ট হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চিকন রাস্তাতে সামনের দিকে অগ্রসর হচ্ছি, আর এর আশেপাশে অবস্থা দেখে বুঝতে পারছেন যে এটি কিন্তু একটি গ্রাম্য রাস্তার অফ রোড ম্যাপ মোড, যেটা অলরেডি আপনি দেখেই বুঝতে পারতেছেন। এবং রাস্তার দুই সাইডে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের তাল গাছ, আর এই রাস্তাটা দেখে আমাদের কিন্তু অনেকটাই গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে। আর ভিউয়ার্স, আপনাদেরকে আমি আস্তে আস্তে জানিয়ে দেবো যে আপনি এই ম্যাপটি কোথায় পাবেন, কীভাবে আমি অ্যাড করে গেম প্লে করবেন। আমরা এখন এই ছোটো রাস্তা থেকে বেরিয়ে আমরা এখন চলে আসছি একটি বড় রাস্তায়। দেখতে পাচ্ছেন এই বড় রাস্তাটি সম্পূর্ণ করে মাটি দিয়ে তৈরি, যেটা অলরেডি আপনি বুঝতে পারছেন। আর আমি এখানে যেই বাস মোডটি ইউজ করেছি বা যে বাস স্ক্রিনটি ইউজ করছি, সেই বাস মোডটি বা এই বাস স্ক্রিনটি আমার এই চ্যানেলে রয়েছে। আপনারা আমার চ্যানেলে একটু ঘুরে আসলে আপনারা এই বাস স্ক্রিনটি এবং এই বাস মোডটি পেয়ে যাবেন। আর আপনি এখানে যেই ধরনের ট্রাফিক ইউজ করছেন সেটা হলো E2 প্রো ট্রাফিক ওবিবি। আর এই ট্রাফিক ওবিবিটি আপনারা যদি নামিয়ে গেম প্লে করছেন তাহলে চলে যাবেন সরাসরি আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে, সেখানে গেলেই আপনারা এই ট্রাফিক ওবিবিটির একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। তার উপর ক্লিক করলেই আপনারা সেখান থেকে খুব সুন্দরভাবে শিখে নিতে পারবেন যে কীভাবে বাংলাদেশ ট্রাফিক ওবিবি নামিয়ে অ্যাড করে গেম প্লে করতে হয়। এবং দেখতে পাচ্ছেন এই রাস্তার এখানে কিন্তু রয়েছে একটি খাল, যেটা আমরা সচরাচর গ্রাম অঞ্চলে এরকম ছোটো ছোটো ব্রিজ দেখি বা শহরে আমরা কিন্তু এরকম রাস্তার উপরে ছোটো ছোটো ব্রিজ দেখি এবং ছোটো ছোটো নদী বা খাল দেখি, সেটা কিন্তু এই ম্যাপ মোডের সাথে অ্যাড করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ গাছপালা রয়েছে এবং সামনে রয়েছে কিছু মার্কেট। তাহলে চলুন আমরা এখন বেশি কথা না বলে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা এই ম্যাপটি কোথায় পাবেন। আপনারা এই ম্যাপটি নামিয়ে গেম প্লে করতে চাইলে আপনারা অবশ্যই চলে যাবেন আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে, সেখানে গেলেই আপনারা পেয়ে যাবেন এই ম্যাপটির একটি গুগল ড্রাইভ লিঙ্ক। আর এই গুগল ড্রাইভ লিঙ্কটি রয়েছে একটি জিপ আকারে। এই জিপ ফাইলটিকে আনজিপ করে অ্যাড করে গেম প্লে করতে হয় সেটাও আমি আপনাদের জন্য একটি ভিডিও আকারে দিয়ে দিয়েছি। এবং এই ম্যাপ নামিয়ে কীভাবে অ্যাড করে গেম প্লে করতে হয় তারও একটি ভিডিও থাকবে আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে শিখে নিতে পারবেন যে কীভাবে ম্যাপ মোড, কীভাবে জিপ ফাইল আনজিপ করতে হয় এবং কীভাবে অ্যাড করে গেম প্লে করতে হয়। তাহলে ভিউয়ার্স, আজকে বেশি কথা বলবো না, তোমরা পুরো ম্যাপটি এনজয় করো। তোমাদের কাছে এই ম্যাপ মোডটি কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর তোমাদের যদি এই ম্যাপ মোডটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানালে আমি তোমাদের জন্য এরকম নতুন আরও ম্যাপ মোড নিয়ে হাজির হবো। তাহলে তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখে মনে আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ।